নমস্কার। আজকে আরেকটি ভিডিও নিয়ে এলাম, মানে স্প্যানিশ গিটার বাজাতে গেলে বাম হাতের আঙুলের যে মানে আমার নোটগুলো বাজাই বাম হাতের আঙুল দিয়ে তো সাধারণত বাজাই, মানে যারা রাইট হ্যান্ডেড তারা সাধারণত বাম হাতটা দিয়েই নোটটা বাজিয়ে থাকে। তো আমাদেরকে তো এই ফিঙ্গারের নামগুলো জানতে হবে, ফিঙ্গারের নামগুলো না জানলে পরে যেমন অনেক সময় ফার্স্ট ফ্রেট ফার্স্ট ফিঙ্গার, থার্ড ফ্রেট থার্ড ফিঙ্গার, হ্যাঁ এইভাবে স্যাররা যখন বলেন তখন বুঝতে অসুবিধা হবে। তাই আমাদের এই ফিঙ্গারের নামগুলো জেনে রাখা অবশ্যই দরকার। তা এটা বাংলায় এটাকে বৃদ্ধাঙ্গুষ্ঠা বলে, তারপরে এটাকে বলা হয় তর্জনী, এটাকে বলা হয় মধ্যমা, এটাকে বলা হয় অনামিকা, আর এটাকে বলা হয় কনিষ্ঠা, বাংলায় বলা হয়। আর ইংরেজিতে এটাকে বলা হয় এটা থাম, এটা ইন্ডেক্স, এটা মিডিল, এটা হচ্ছে রিং ফিঙ্গার, আর এটা হচ্ছে লিটিল বা পিঙ্কি। এটা অনেকে পিঙ্কি বলে থাকে, অনেকে লিটিল বলে থাকে। তো এই হচ্ছে আমাদের ফিঙ্গারের নাম, এগুলো মনে রাখা অবশ্যই দরকার। আর তাছাড়া এটাকে আবার নাম্বার হিসেবে বলা হয়, এটা এক নাম্বার, এটা দু নাম্বার, এটা তিন নাম্বার, আর এটাকে ছোটোটাকে বলা হয় চার নাম্বার। তাহলে এক দুই তিন আর এটা হচ্ছে চার, এটা হচ্ছে থাম, ইন্ডেক্স, মিডিল, এটা হচ্ছে রিং, আর এটা হচ্ছে লিটিল বা পিঙ্কি। তো এই নামগুলো আমাদেরকে জেনে রাখতে হবে, জেনে রাখলে আমাদের সুবিধা। যেমন স্যাররা বলবেন যে ফার্স্ট ফ্রেট ফার্স্ট ফ্রেট ফার্স্ট ফিঙ্গার, তখন আমি যেমন এটা ফার্স্ট ফ্রেট ফার্স্ট ফিঙ্গার, থার্ড ফ্রেট থার্ড ফিঙ্গার, ফোর্থ ফ্রেট ফোর্থ ফ্রেট লিটিল ফিঙ্গার বা ফোর ফিঙ্গার, আবার যখন বলবেন যে ফার্স্ট ফ্রেট ফার্স্ট ফিঙ্গার, সেকেন্ড ফ্রেট সেকেন্ড ফিঙ্গার, এটা থার্ড ফ্রেট থার্ড, ফোর্থ ফ্রেট ফোর্থ, ঠিক এভাবে মনে রাখতে সুবিধা হবে এবং এটা জানাটা অবশ্যই দরকার। এই ধরনের এটা সম্পূর্ণ বিগিনার্স ভিডিও, যারা মানে শুধু শুধু গিটার কিনেছেন, যারা গিটার বাজাবেন ভাবছেন তাদের জন্য এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলের অল অপশন প্রেস করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।